গড়ের অঙ্কগুলো আবার একটু দেখি, আরো একটা গড় অঙ্ক দেখি। যেমন ১৩টি সংখ্যার যোগফল, ১৩টা সংখ্যার যোগ করলে আমাদের আসে ১৯০০, দেওয়া আছে ১৯২৪, ১৯২৪। এদের ৭টি সংখ্যার গড়, এই ১৩টা সংখ্যার মধ্যে আমাদের সাত, এই ১৩টা সংখ্যার যোগফল হয়েছে এত, তার ৭টি সংখ্যার গড় হচ্ছে ১৭২, মানে ৭টা সংখ্যার মিলে গড় হচ্ছে ১৭২। তার মানে অন্য ৬টি সংখ্যার গড় কত, তো অন্য ৬টি সংখ্যার গড় কত আর সবগুলো সংখ্যার গড় কত সেটা আমাদের বের করতে হবে। প্রথম আমরা বের করি, ৭টি সংখ্যার গড় হয়েছে এত, তার মানে হচ্ছে ৭টি সংখ্যার যোগফল কত হবে, ৭ গুণন ওই ১৭২, ১৭২। এটা গেলে আমরা ৭টা সংখ্যার যোগফল পেয়ে যাবো, কারণ ৭টার গড় যেহেতু দেওয়া আছে, ৭ দিয়ে ভাগ করে আমরা গড় পাই, মোট সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করে গড় পাই। তো আমরা যদি ওই যোগফল পেতে চাই তাহলে ৭ দিয়ে গুণন করে গড়টাকে যদি গুণন করি তাহলে আমরা মোট সংখ্যার পরিমাণ পেয়ে যাব। তো এই জন্য ৭ ইন্টু ১৭২, তো ৭টি সংখ্যার যোগফল আমরা পেয়ে যাচ্ছি কত, এটা গুণন করলে ১২০০০ ১২০৪, এটা ৭টি সংখ্যার গড় পেয়ে গেছে। আমাদের মোট রান হয়েছে কত, ১৯২৪। তার মানে আমাদের ৬টি সংখ্যার গড় হবে কত, ৬টি সংখ্যার যোগফল কত হবে, ১৯২৪ থেকে যদি ১২০৮ বিয়োগ করি তাহলে হবে ৭২০। এটা হচ্ছে এখানে লেখা আছে ৬টি সংখ্যার যোগফল হবে, মানে মোট সংখ্যার থেকে ৭টার যোগফল যদি বিয়োগ দিই তাহলে বাকি ৬টার যোগফল আমরা পেয়ে যাচ্ছি, সেটা পেয়ে গেলাম। আর এইটার গড় অর্থাৎ ১৩টি সংখ্যার গড় হবে এখন কত, ৬টি সংখ্যার গড় হবে কত, ৬টি সংখ্যা আমরা জানি যোগফল যেহেতু পেয়ে গেছি, এটাকে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি, এখানে দেখাচ্ছে ৬ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ১২০। তার মানে এই ৬টা সংখ্যার গড় হচ্ছে ১২০। আবার ১৩টি সংখ্যার গড় কত হবে, ১৩টি সংখ্যার গড় সহজ, মোটটাকে আমরা ১৩ দিয়ে ভাগ করে দেবো তাহলে গড় পেয়ে যাব। তার মানে মোট হয়েছে ১৯২৪, এটাকে যদি আমরা কয়টা সংখ্যা, ১৩টা সংখ্যা ভাগ করে দেই, ১৪৮ আসে, এইখানে দেওয়া আছে ১৪৮, তাহলে আমরা সবগুলোর গড় পাবো ১৪৮। তো এইভাবে আমরা অঙ্কগুলো বের করে নিতে পারি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের যদি গড় দেয়া থাকে এবং সংখ্যা দেয়া থাকে তাহলে দুটাকে গুণ করে আমরা যোগফল বের করতে পারি, আবার যদি যোগফল দেওয়া থাকে এবং সংখ্যা দেওয়া থাকে যোগফলকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বের করতে পারি। তো এটা আমাদের মনে রাখলে এইসব অঙ্ক খুব সহজেই করতে পারবো। এরপরে আরেকটা দেখি, দোলন পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বাংলায় পাইছে ৮২, ইংরেজিতে পাইছে ৭৫, গণিতে পাইল ৯২, সমাজে পাইছে ৭৮, বিজ্ঞানে পাইছে ৯৩, ধর্মে পাইছে ৯৬। তো এই নাম্বারগুলো বিভিন্ন বিষয়ে সে পেয়েছে, সে গড়ে কত নাম্বার পেয়েছে, গড়ে কত নাম্বার মানে এখানে এগুলোকে যদি যোগ করে দেয় তাহলে আমরা মোট নাম্বার পাবো, যোগ করলে কত পাবো, এটা যদি যোগ করি আমাদের যোগফল হবে ৫১৬, এখানে দেখা যাচ্ছে ৫১৬ আমি পেয়ে গেছি। এবং কতগুলো বিষয় আছে এখানে বা কতগুলো সংখ্যা আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা সংখ্যা আছে। তো একে যদি আমরা এই ৫১৬কে যদি ৬ দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের পেয়ে যাচ্ছি কত, ৬৫৫৬৮৪৮, ৫১ মধ্যে ৪৮ বিয়োগ করলে আমাদের থাকতেছে ৩, তার মানে ৩৬, ৩৬ মধ্যে যায় ৬ বার, কারণ গড়ে সে ৮৬ নাম্বার পেয়েছে। তো এইভাবে আমাদের গড় নাম্বার বের করতে হয়, গড় অঙ্কের থেকে গড়ের রেজাল্ট বের করতে হয়। আশা করি তোমরা এরকম যে কোনো অঙ্কই আসুক তোমরা করতে পারবা। এরপরের ভিডিওতে আমরা শুধু প্রশ্নমালা অঙ্কগুলো একটু হিন্টস দিয়ে যাব এবং তোমরা নিজেরা বাসায় করে নেবা। থ্যাংক ইউ ভেরি মাচ।